رمضان 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 يا حبيب. প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম রমাদানুল মুবারকের মাসআলা মাসাইল নিয়ে। আজকে আরো একটি মাসআলা নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আল হামিল ওয়াল মুরদিয়া। রোজা অবস্থায় অর্থাৎ রমাদানুল মুবারক এসে গেল, আর ঠিক সেই মুহূর্তে কোনো মহিলা প্রেগনেন্ট হলো, তার পেটে বাচ্চা, অথবা কোনো মা তার বাচ্চাকে দুধ পান করেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি যদি রোজা রাখি তাহলে তো আমার পেটের বাচ্চার সমস্যা হতে পারে, আমি যে বাচ্চাকে দুধ পান করাই আমি যদি রোজা রাখি তাহলে দুধ শুকিয়ে যাবে, বাচ্চা কী খাবে, এই অবস্থাতে আমাদের করণীয় কী? একদম ইজি জিনিস, এটাও মুসাফিরদের মতোই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুযোগ, কারণ এটি অসুস্থতা। এক্ষেত্রে করণীয় হলো যে যদি এমন হয়, অর্থাৎ প্রেগনেন্ট মহিলা যদি ভয় করে তার বাচ্চার সমস্যা হতে পারে রোজা রাখলে, তাহলে উনি যেটা করবেন, রমাদানুল মুবারকের রোজাগুলো না রেখে পরবর্তী অন্য যে কোনো সময় একটার বিনিময়ে একটা করে কাদা করে নিলেই যথেষ্ট হবে। যদিও এই ব্যাপারে অনেকেই মতামত দিয়েছেন যে একেবারে রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিলেই হয়ে যাবে, শক্তিশালী মাসআলা হলো বা শক্তিশালী মতামত হলো দলিলের দিক থেকে যে হামেল প্রেগনেন্টওয়ালা মহিলা যে কাজটা করবে সেটা হলো পরবর্তীতে একটা করে রোজা কাদা করে নেবে। ঠিক যেই মা তার বাচ্চাকে দুধ পান করান ওনার ব্যাপারেও একই মাসআলা, উনি যদি রোজা রাখলে তার বাচ্চাকে দুধ খাওয়াতে সমস্যা হয় তাহলে উনি রমাদানুল মুবারকের রোজাগুলো না রেখে পরবর্তীতে রোজাগুলোকে আদায় করে নিলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে।